সামান্য গরম সহ্য করতে পারি না, কিন্তু কিভাবে কবরের উত্তাপ সহ্য করব বলেন? জাহান্নামের আগুন সহ্য করা কি যাবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবরের উত্তাপ থেকে বাঁচার জন্য আমাদের ইস্তেমায় আসতে হবে, ইস্তেমায় বসে থাকতে হবে, আমাদের ইমানকে চাঙ্গা করতে হবে, ইমানকে মজবুতি দিতে হবে, আর সেই জন্য এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। আপনি যখন প্রকৃত দাওয়াত দিবেন, সমাজের মানুষ আপনাকে এড়িয়ে যাবে, আর আপনি যদি জগা খিচুড়ি মার্কা দাওয়াত দেন, সবাইকে সন্তুষ্ট করার কথা বলেন, কেউ আপনার শত্রু হবে না, হ্যাঁ আপনি মিত্র হতে পারবেন, কিন্তু আল্লাহর রেজামুন্দি লাভ করতে পারবেন। হক্কতা, হকের দাওয়া মানুষ সহজে গ্রহণ করে না, তাওহীদের দাওয়াত মানুষ সহজে গ্রহণ করে না। তাহলে তাওহীদের দাওয়াত, হকের দাওয়াত, আর এই হকের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম সারির মুসলমান। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত কারা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি জবাব দিচ্ছেন, আল আম্বিয়াউ আল আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল, যে দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত হচ্ছেন নবী রাসূলরা, তারপরে পরবর্তীরা, তারপরে পরবর্তীরা। ইউবতালার রাজুল আলা হাসাবি হাসাবি দিনহি, একজন মানুষকে পরীক্ষা করা হবে তার দিনের পরিধি অনুযায়ী, অর্থাৎ ইমান অনুযায়ী। আমরা যারা আছি আমরা তো মুমিন, আমরা ইমানদার না? আমরা আল্লাহকে বিশ্বাস করি, ইসলামের ছয়টা রুকুন, ইমানের যে ছয়টা রুকুন, এই বিষয়ে আমরা কি নিঃশর্তভাবে নিঃসন্দেহে আমরা বিশ্বাস পোষণ করি? এই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা মুমিন। একজন মুমিনকে তার ইমানের পরিধি অনুযায়ী, ইমান অনুযায়ী পরীক্ষা করা হবে। আমাদেরকে আল্লাহ পরীক্ষা ছাড়া ছেড়ে দিবেন না, কারণ পরীক্ষাতে পুরস্কার, পরীক্ষা যত বড় পুরস্কার তত বড়, ঠিক না? ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির নেতা হয়েছেন, তার পরীক্ষা ছিল সবচেয়ে বড়। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ জীবনের বাঁকে বাঁকে পদে পদে কি করছেন, পরীক্ষা করছেন, তারপরে তিনি মুসলমানদের নেতা হয়েছেন। ইন্নি জাইলুকা লিন্নাসি ইমাম, আল্লাহ বলছেন তোমাকে আমি মানব জাতির নেতা বানালাম। তাহলে নেতা হতে হলে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা ছাড়া নেতা হওয়া যায় না, আর পরীক্ষা ছাড়া কেউ যদি নেতা হয় সেই নেতা ট্যাক্সই হয় না, ঠিক না? মোহতরম হাজরিন, ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, মুমিনদের জন্য উত্তম আদর্শ, মুসলমানদের জন্য উত্তম আদর্শ। আমরা প্রতিদিন মুসলিম জাতির নেতা, মুসলিম জাতির পিতা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, প্রতিদিন করি না? নবীদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, আর নবীদের নেতা তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। প্রতিদিন সালাতে শেষ বৈঠকে আমরা দোয়া করি ইব্রাহিম ইসলামের পরিবারের উপর এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর দোয়া করি না? কি দোয়া করি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এই দুরূদ পড়ি কিনা? প্রতিদিন পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ, নবীর আদর্শ চিরন্তনভাবে গেঁথে দিয়েছেন, তাদেরকে আমরা স্মরণ করি কিয়ামত পর্যন্ত,
ইব্রাহিমের সন্তানেরা সালাতে কি করবে? নবী, নবীদের পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আর নবীদের নেতা হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কারণ কি? ইব্রাহিম ইসলাম ব্যক্তিগতভাবে পরীক্ষার মুখে পড়ছেন, এবং আমাদের নবী, তিনি নবী হওয়ার পর থেকেই পথে পথে তাকে পরীক্ষা দিতে হয়েছে। মহতারাম হাজিরিন, তাদের পরীক্ষা ছিল কি? ইব্রাহিম ইসলাম তার যে জীবন, সংগ্রামী জীবন, সেটা ছিল দাওয়াতি জীবন। দাওয়াতি জীবন দাওয়াত দিতে গিয়ে পরীক্ষার মুখে পড়েন, আর পরীক্ষা শুরু হয় ঘর থেকে। জন্মদাতা পিতা পরীক্ষার কারণে, দাওয়াতের কারণে তিনি শত্রু হয়ে গেছেন। ইব্রাহিম ইসলামের পিতা আজর, সন্তানের শত্রু, আর সন্তান হচ্ছে পিতার অবাধ্য সন্তান। ইব্রাহিম ইসলাম পিতার অবাধ্য সন্তান না, ইব্রাহিম ইসলাম হচ্ছেন পিতার অবাধ্য সন্তান। আর ইব্রাহিম ইসলাম পিতাকে চিরকল্যাণের পথ দেখাতে চেয়েছিলেন, যার কারণে পিতার শত্রু হয়েছেন কে? ইব্রাহিম আলাইহিসসালাম। অন্যায় মোহতারাম হাজিরিন, এখান থেকে বোঝা যাচ্ছে আপনি যখন দাওয়াতের ময়দানে কাজ করবেন, আপনার ঘরে শত্রু তৈরি হবে, আপনার পরিবারে শত্রু তৈরি হবে, আপনার সমাজে শত্রু তৈরি হবে। আপনি যখন হক কথা বলবেন, হক কথা, হকের দাওয়া মানুষ সহজে গ্রহণ করে না, তাওহীদের দাওয়াত মানুষ সহজে গ্রহণ করে না। তাহলে তাওহীদের দাওয়াত, হকের দাওয়াত, আর এই হকের দাওয়াত, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যখন প্রশ্ন করলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুনিয়াতে সবচেয়ে বিপদগ্রস্ত কারা, তখন আল্লাহ রাসূল বলছেন আল আম্বিয়াউ সুম্মা আল আমসালু ফাল আমসাল, যে দুনিয়াতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হচ্ছেন নবী রাসূলরা। আপনি নবী রাসূলদের দাওয়াত যখন মানুষের কাছে দেখবেন, আপনিও বিপদগ্রস্ত হবেন, হবেন না? মহতারাম আমিরে জামাত, 3 বছর 6 মাস 6 দিন কারারুদ্ধ অবস্থায় ছিলেন, তার অপরাধটা কি বলেন? তিনি কিসের দাওয়াত দিয়েছিলেন? তিনি সমাজের সংশোধন চেয়েছিলেন, মানুষের কল্যাণ চেয়েছিলেন। এখনো তিনি মানুষের কল্যাণ কামনা করেন, এখন এই জাতির কল্যাণ কামনা করেন। এখনো তিনি, তার আশ্রয় নাই বলা যায়, এখনো ভাড়া বাসায় তিনি থাকেন, নিজের চিন্তা কোনো সময় করেননি, নিজের পেটের চিন্তা মহতারাম আমিরে জামাত এখনো করেন না। এই পর্যন্ত প্রায় 60-এর অধিক বই লিটারেচার আমিরে জামাতের কাছ থেকে এসেছে। এই বইগুলার, এই বইগুলার লাভ যদি তিনি গ্রহণ করতেন, তার রাজশাহী সহ ঢাকাতে বিভিন্ন জেলায় তার বাড়ি গাড়ি হয়ে যেত, হয়ে যেত কিনা? অথচ তিনি মিসকিন, মিসকিন, অর্থের চিন্তা তিনি এখনো করেন না, কিন্তু তার চিন্তা হলো পরকাল, এই কাউকে কিভাবে আখিরাতমুখী করা যায়। আর এই আখিরাতমুখী করতে গিয়ে তাকে জেলখানায় যেতে হয়েছে, কারণ পরীক্ষাতেই পুরস্কার, ঠিক না? উনি আমির, তিনি অভিসংবাদিত বর্ষিয়ান মুসলিম জননেতা মহতারাম আমিরে জামাত ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। ঝড় তার উপর দিয়ে গেছে, হ্যাঁ, বিপদ তার উপর দিয়ে গেছে, কারণ তিনি হচ্ছেন নেতা, তিনি মানুষের কল্যাণকামী নেতা। নবী রাসুলদের পরে যাদের স্থান, তাদের মধ্যে তিনি একজন, নবী রাসুলদের পরে যাদের স্থান। মহতারাম হাজিরিন, এই জন্য আপনাদেরকে আমরা বলবো, সেটা হচ্ছে আমরা এই সামান্য ক্রম সহ্য করতে পারি নাই। এই এলাকার মানুষ, এখানে কিন্তু আমরা দূর দূরান্ত থেকে যারা আসি তাদের সংখ্যাটাই বেশি লাগে আমার কাছে, সামান্য ক্রম সহ্য করতে পারি না, কিন্তু কিভাবে কোমরের উত্তাপ সহ্য করবো বলেন? জাহান্নামের আগুন সহ্য করা কি যাবে? জাহান্নাম থেকে বাঁচার জন্য, কোমরের উত্তাপ থেকে বাঁচার জন্য আমাদের ইস্তেমায় আসতে হবে, ইস্তেমায় বসে থাকতে হবে, আমাদের ইমানকে চাঙ্গা করতে হবে, ইমানকে মজবুতি দিতে হবে, আর সেই জন্য এই পরীক্ষায় আমাদেরকে পাশ করতে হবে। কারণ পরীক্ষা দিয়ে কি পুরস্কার? আমরা পুরস্কার চাই না? আমরা কি পুরস্কার চাই বলেন তো? আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে জান্নাত। আল্লাহু আকবর! যার কাছ থেকে জাহান্নামকে সরিয়ে দেওয়া হলো, যার কাছ থেকে জাহান্নামকে সরিয়ে দেওয়া হলো, আল্লাহ একটু চিন্তা ভাবনা করেন, আমার কাছ থেকে আগুনটা সরিয়ে দেওয়া হলো, আমার আপোষহীন চেতনার কারণে, তাওহীদী চেতনার কারণে, ইমানি মজবুতির কারণে আল্লাহ জাহান্নামকে সরিয়ে দিলেন। হ্যাঁ, যার কাছে জাহান্নামকে সরিয়ে দেওয়া হলো, যাকে জান্নাতে ঢুকানো হলো, কোরআনের ভাষায় যাকে জান্নাতে ঢুকানো হলো, ওই মানুষটা হচ্ছে সফল। ফামান যুহজিয়ানিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, যার কাছ থেকে জাহান্নামকে সরিয়ে দেওয়া হলো, এখানে বসলে কি জাহান্নাম সরিয়ে দেওয়া হবে না? ইস্তেমায় আসলে কি জাহান্নাম সরিয়ে দেওয়া হবে না? আস্তে আস্তে জাহান্নামকে সরিয়ে দেওয়া হবে। আমরা যদি ইসলামমুখী হই, কোরআন হাদিসমুখী হই, তাওহীদমুখী হই, সুন্নাতমুখী হই, তাহলে আমাদের কাছ থেকে জাহান্নাম সরে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সরে যাবে। তাহলে আমরা কি তাওহীদমুখী হব না? আমরা কি সুন্নাতমুখী হব না? অবশ্যই আমাদেরকে হতে হবে, কারণ জাহান্নাম থেকে বাঁচতে হবে। দুনিয়াতে আসছি পরকালের মুক্তির চিন্তা নিয়ে দুনিয়াতে বিচরণ করতে হবে। আমাদের ভাবনা হবে পরকাল, পরকালের মুক্তি নিশ্চিত করার জন্য যে কোনো ত্যাগ কুরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে কতগুলো পরীক্ষা দিলেন, ঘরে পরীক্ষা, বাপ বাপের ধমকি হুমকি, কিসের কারণে? অপরাধটা কি ছিল? অপরাধটা কি ছিল? শুধু তাওহীদ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, চিরকল্যাণের দাওয়াত দিয়েছিলেন, জান্নাতে যাওয়ার, জাহান্নামী আদর্শ থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম ইসলাম দাওয়াত দিয়েছিলেন। ঘরে দাওয়াত দিয়েছেন, বাইরে দাওয়াত দিয়েছেন, পরিণতি কি হয়েছে? ভালো হয়েছিল না খারাপ হয়েছিল? আপনি যখন প্রকৃত দাওয়াত দিবেন, সমাজের মানুষ আপনাকে এড়িয়ে যাবে, সমাজের মানুষ আপনাকে এড়িয়ে যাবে। আর আপনি যদি জগা খিচুড়ি মার্কা দাওয়াত দেন, সবাইকে সন্তুষ্ট করার কথা বলেন, কেউ আপনার শত্রু হবে না, হ্যাঁ আপনি মিত্র হতে পারবেন, কিন্তু আল্লাহর রেজামন্দি লাভ করতে পারবেন না, পারবেন? তাহলে আমরা মানুষের সন্তুষ্টি তালাশ করবো না আল্লাহ। ইব্রাহিম ইসলাম কার সন্তুষ্টি তালাশ করেছিলেন? আল্লাহ। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য তিনি জীবন দিতে প্রস্তুত ছিলেন, প্রস্তুত ছিলেন না? আল্লাহু আকবার। ইব্রাহিম ইসলামের যে পরীক্ষা, পরীক্ষার মধ্যে দেখেন অগ্নি পরীক্ষা, যেটা আমরা বলি অগ্নি পরীক্ষার মুখে পড়ছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কিসের দাওয়াত দেওয়ার কারণে? কিসের? তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে পিতা শত্রু, সমাজের মানুষ শত্রু, তদানীন্তন সময়ের পাওয়ারফুল সম্রাট যে 400 বৎসর ধরে রাজত্ব করে, সেই নমরুদ, সেও শত্রু। হ্যাঁ, নমরুদের, নমরুদকে উপাস্য হিসেবে স্বীকার না করার কারণে ইব্রাহিম আলাইহিসসালামকে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে আগুনে পুড়িয়ে কি করা হবে, হত্যা করা হবে। সেদিন সাহায্য করেছিলেন কে? কে সাহায্য করেছিলেন? আজকে যদি আমরা সেই ইমানের অধিকারী হই, সেই তাওহীদের চেতনা যদি আমাদের ভিতরে কাজ করে, সে আল্লাহ কি আমাদেরকে এখন সাহায্য করবেন না? অতএব আমরা কোনায় কোনায় এলাকার পাড়ায় শাখায় আমরা কিছু মানুষ তৈরি করতে চাই, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে সঁপে দিবে এবং পরকালের মুক্তির জন্য কুরবানি দিতে ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশে আহলে হাদিস যুব সংঘে কাজ করছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ আদর্শের উপর তার যে দৃঢ় মনোভাব, সেটা আমরা লক্ষ্য করি কখন? যখন তাকে অগ্নি কুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে। একটু চিন্তা ভাবনা করে দেখেন, চোখের সামনে আগুন দাউ দাউ করে জ্বলছে। ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিসসালাম তিনি আসছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, এসে বলছেন, কি বলছেন? আপনার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা? ইব্রাহিম আলাইহিসসালাম কি জিব্রাইল আলাইহিসসালামের কাছে কোনো সাহায্য চেয়েছিলেন না নাকচ করে দিয়েছিলেন? জিব্রাইল কিরকম পাওয়ারফুল ফেরেশতা, যার 600 ডানা আছে, যেই ডানার দাপটে নমরুদের ওই জ্বলন্ত হুতাশন এক আঘাতে নির্বাপিত করে দিতে পারেন, পারেন কি না? সেই জিব্রাইল আসছে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, নাকচ করে দিয়েছে। বৃষ্টির ফেরেশতা মিকাইল ফায়ার সার্ভিস নিয়ে রেডি, কখন আল্লাহ হুকুম দিবেন বৃষ্টি বর্ষণ করে আগুন নিভাইয়ে দিবেন। ছায়াদানকারী ফেরেশতা তারাও রেডি, কখন আল্লাহ হুকুম দিবেন। কিন্তু ইব্রাহিম ইসলামকে যখন আগুন নিক্ষেপ করা হচ্ছে, ইব্রাহিম ইসলাম কি দোয়া করছেন? চূড়ান্ত পর্যায়ে আমি আমার চেষ্টা অব্যাহত রাখবো, আমার কাজ আমাকে করতে হবে, পাশাপাশি দোয়াও করতে হবে। দোয়া এবং দাওয়া, এর যে মুমিনের কাজ, শুধু দোয়া করে ঘরে বসে থাকলে হবে না, সমাজ সংশোধন হবে না, দোয়ার পাশাপাশি কি করতে হবে? দাওয়া, আমাদের দায়িত্ব পালন করতে হবে। ইব্রাহিম ইসলাম চূড়ান্ত পর্যায়ে দোয়া করছেন, কি দোয়া করছেন? দোয়াটা কি আমাদের বলেন তো? আগুনে যখন নিক্ষিপ্ত হচ্ছেন ইব্রাহিম ইসলামের কণ্ঠ দিয়ে, হ্যাঁ যেই কাকুতি বের হলো, যে দোয়া বের হলো, সেটা কি? হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। তাহলে বিপদ মুহূর্তে আমরা কি বলবো? বিপদ মুহূর্তে আমরা কি বলবো? পরীক্ষার সময় আমরা কি বলবো? আল্লাহই আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হ্যাঁ, তিনি হচ্ছেন
উত্তম তত্ত্বাবধায়ক আল্লাহু আকবার। তাফসিরে আরো আসছে ইব্রাহিম সালাম আরো বলছেন, আগুনকে সামনে নিয়ে আসমানের দিকে তাকিয়ে তিনি ইব্রাহিম সালাম বলছেন, আল্লাহু ইন্নাকা ফিস সামাই ওয়াহিদুন ওয়া আনা ফিল আরযি ওয়াহিদুন আব্দুকা। হে আল্লাহ, আসমানে তুমি একাই প্রভু আর জমিনে আমি একাই তোমার বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নির্দেশ দেন নাই, সরাসরি আগুনকে বলছেন, হুকুম দিচ্ছেন, উলনা ইয়া নারু কুনি বারজাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর কি হয়ে যাও, ঠান্ডা এবং আরামদায়ক হয়ে যাও। আগুনের ধর্ম কি? আগুনের ধর্ম কি? পুরানো। কিন্তু আগুন কার সৃষ্টি, কার হুকুম মানেন? নমরুদের আগুন ফেরাউনের একটা লুমি স্পর্শ করতে পারে নাই। সেই ইমানকে আমাদেরকে জাগিয়ে তুলতে হবে। আগার পয়দা হো ফের হাম্মি, ইব্রাহিমকে ইমাম পয়দা, আগার সত্তা হয় ফের আন্দাজে গুলিস্তা পয়দা। এই ইমান যদি আমরা জাগাতে পারি, বর্তমান নমরুদি আগুনের আগুন কি হবে? ফুলবাগিচায় পরিণত হবে। আলোচনা দিকে করতে চাচ্ছি না। আমাদের প্রধান মেহমান মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের সুযোগ্য সন্তান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, তিনি তশরিফ এনেছেন আমাদের এখানে খুব কষ্ট করে, দিনের প্রতিদিনই প্রোগ্রাম করেন, আজকে আবার রাত্রেই চলে যাবেন। আমি তার মূল্যবান সময় নষ্ট করতে যাচ্ছি না, পরিশেষে বলবো। পরীক্ষাতেই পুরস্কার, আমরা পরীক্ষার কেন্দ্রে আছি, ঠিক না? সবাই কবরের বাসিন্দা, মৃত্যুর পরে কবরেই পরীক্ষার মুখে পড়তে হবে। কবর যাতে জান্নাতের টুকরা হয়, জাহান্নামের গর্ত যাতে, গর্তের মধ্যে যাতে আমরা না পড়ি, এই কবর যাতে কবর না থাকে, এটা আলোকিত হয়ে যায়। সেই জন্য আসুন, আমরা আল্লাহ প্রদত্ত যে দিন, যে মানুষের কল্যাণে আল্লাহ দান করেছেন যে নেয়ামত, এই দিনের হুবু অনুসরণ করি। অনুসরণ করতে গিয়ে প্রথম কাজ হচ্ছে আমার ব্যক্তি জীবনে তাওহীদকে প্রতিষ্ঠা করা, আমার আকীদাকে সংশোধন করা, দুই নম্বর রেসালাত রাসুলের সুন্নতকে জিন্দা করা, আমার জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সর্বত্রে আইলাদেশ আন্দোলন সেই লক্ষ্যে আজকে কাজ করে যাচ্ছি। অতএব আসুন, আমরা একাকী না থেকে দলবদ্ধ অবস্থায়, এই যে হাদিস ফাউন্ডেশন যে উপহার দিল, যারা উপহার দিয়েছে তাদেরকে সহযোগিতা করি, আমরা ঐক্যবদ্ধ হই এই পতাকা মূলে, শুধুমাত্র জান্নাত পাওয়ার আশায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উন্নত লালাট একমাত্র আল্লাহর দরবারে ভুলুণ্ঠিত করার তৌফিক দান করুন। কবি নজরুলের ভাষায়, আমি চির চির অজয়, ছোটা কানুনের নিগুর আমারে করিতে পারিনি জয়, কত নমরুদ কত ফেরাউন কত সাদ্দাদ কারুন, আসিয়াছে মোর এই চলাপথে হইয়া বাধা দারুন, পরি নাই আমি নমরুদে হুতাশনে, বিকাইনি আমি বিপুল কারুনি ধনে, সত্তাদের ওই অহংকারী মাত্তা বালুতে মিশেছে শেষেই, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, নমরুদ শিরে পড়েছে প্রয়োজন, আমি মুসলিম, এক আল্লাহ সারা করি না করো তসলিম, লিল্লাহে তাকবীর, সকল বিধান বাতিল করো। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।